হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েস আর পি এফ কনস্টেবল পি ওয়াই কিউ ম্যাথ ক্লাস ফোর নিয়ে যার মধ্যে আজকের আমরা আঠারো এক দু হাজার উনিশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো সো দেখে নেওয়া যাক এই শিফটটা কি ধরনের প্রশ্ন ছিল এর আগে আমাদের অলরেডি কিন্তু তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখনও ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে সো দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে প্রতিযোগিতায় জিততে হলে সমস্ত পরীক্ষার বলছে গড় নম্বর আশি হতে হবে সেক্ষেত্রে বলছে প্রথম তিনটে পরীক্ষার যদি গড় নম্বর কারুর এত হয়ে থাকে কত কত দেখো বলছি এখানে সেভেন্টি ফোর ফোর আর হচ্ছে নাইনটি ফোর হয়ে থাকে সেক্ষেত্রে চতুর্থ টেস্টে থেকে কত নম্বর পেতে হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে দেখো আমরা কী করবো আমরা সিম্পল করে দিতে পারি আমরা এটাকে ঠিক আছে দেখো আমরা কী করতে পারি না এমনি আমরা প্রথমে দেখো চারটে পরীক্ষা এখানে দেখো তিনটে আর এখানে চারটে চারটে পরীক্ষার মোট নম্বর কত না চার ইনটু হচ্ছে আশি কত পাচ্ছি আমরা এখান থেকে না তিনশো কুড়ি পাচ্ছি ঠিক আছে সেখানে পেয়েছে কত দেখো এখানে তিনটে পরীক্ষা পেয়েছে কত না একটা সেভেন্টি ফোর একটা পেয়েছে এইট্টি ফোর আর একটা পেয়েছে এখান থেকে নাইনটি ফোর তিনটে যোগ করছি আমি এখান থেকে তিন চার বারোর দুই হাতে হচ্ছে এখান থেকে এক সাথে আর হচ্ছে পনেরো পনেরো আর একের ষোলো আর নয় হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ দুশো বাহান্ন পেয়েছে তাহলে ফোর্থ টেস্টে তাকে কত পেতে হবে না তিনশো কুড়ি তার টোটাল দুশো বাহান্ন তার অলরেডি পাওয়া হয়ে গেছে তার পড়ে আছে কত এখান থেকে দেখো এমনিতে পড়ে আছে এখান থেকে আটচল্লিশ আর কুড়িতে হচ্ছে এখান থেকে আটষট্টি 68 পেতে হবে আঠেরো শূন্যতল এক হ্যাঁ ঠিক আছে সিক্সটি এইট মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে দেখো বলছে এখানে কোনো সংখ্যার এইটটি এর সেভেন্টি এর সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই সংখ্যার ফোরটি কত হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে দেখো কোনো সংখ্যার বলছে এখানে কী না এর এত ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তাহলে এক্সের এইটটি মানে কি বোঝা বাই একশো বোঝায় কুড়ি দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে কি না চার বাই পাঁচ পাচ্ছি ওকে ঠিক আছে আচ্ছা সেভেন্টি ফাইভ মানে কী যায় এখান থেকে সেভেন্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড অর্থাৎ কালোটি করে পাচ্ছি এখান থেকে আমরা তিন বাই হচ্ছে চার সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট মানে বই আছে এখান থেকে দুয়ের তিন ঠিক আছে এগুলো একদম পুরো মুখোমুখে পরিণত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বই আছে কী এখান থেকে না একের চার সময় সমান কত এখান থেকে না ফাইভ টু ওয়ান থ্রি চার চার এখান থেকে কাটে তিন তিন এখান থেকে কাটে দুই দিয়ে কাটো পাচ্ছি এখান থেকে দুই তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ টু ওয়ান থ্রি জিরো এটা হচ্ছে এক্সের মান এখন বলছি এই সংখ্যার ফর্টি পার্সেন্ট কত হবে ফাইভ থ্রি ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি জিরো ইন টু দেখো আমরা এটা চল্লিশ বাই একশো করতে পারি তাহলে চল্লিশ বাই একশো করছি তোমার এখান থেকে দুটো শূন্য এখান থেকে কেটে গেলো এই শূন্য এই শূন্য কাটলো চার তেরং হচ্ছে এখান থেকে বাহান্ন চার দুকুনে আট চার পাঁচ হচ্ছে কুড়ি টু জিরো এইট ফাইভ টু হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখো এই শিফ্টের প্রশ্নগুলো বা এর আগে শিফ্টের প্রশ্ন কিন্তু প্রায় একই প্যাটার্নে কিন্তু প্রশ্নগুলো হয়েছে কিন্তু প্রতিটা কিন্তু সংখ্যা আলাদা তাই সেম হলে কিছু করার নেই আমার নেক্সট চলো দেখো বলছি এখানে মানিয়ে না করতে হবে এখান থেকে দেখো এখানে কী বলছে প্রথমে ভাগের কাজটা আগে করবো তাহলে আটশো কে তিরিশ দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা উনত্রিশ পাচ্ছি তাহলে উনত্রিশ ইন্টু উনত্রিশ প্লাস হচ্ছে উনত্রিশ ওকে তলায় কী আছে এখানে দেখো এইট সেভেন্টি ভাগ হচ্ছে উনত্রিশ পাচ্ছি কত এখান থেকে আমরা তিরিশ পাচ্ছি তিরিশ মাইনাস হচ্ছে ওয়ান আচ্ছা উপর থেকে দেখো উনত্রিশ কখন যায় তাহলে এখানে পড়ে থাকছে না উনত্রিশ প্লাস হচ্ছে ওয়ান আর তলায় দেখো রয়েছে না উনত্রিশ রয়েছে এই কেটে গেল তাহলে প্লাস ওয়ান কত হচ্ছে না থার্টি থার্টি হচ্ছে আমার এখানে রাইট মানে অপশান ডি হচ্ছে এখানে দেখানো বলছি কিনা নিচের ছবিতে বলছি দুহাজার ছ এক থেকে দুহাজার ছয় পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ থেকে শতাংশ দেখানো হয়েছে এখানে দু হাজার দুয়ে উত্তীর্ণ পরীক্ষার সঙ্গে যে নব্বই হাজার হয় তারা ওই সালে মোট পরীক্ষার্থী কত ছিল দেখো দু হাজার দুই মানে হচ্ছে এইটা ঠিক আছে যেখানে বড়ো আছে কি না সিক্সটি পার্সেন্ট এখানে কিন্তু উত্তীর্ণ হয়েছে অর্থাৎ এখান থেকে দেখো সিক্সটি পার্সেন্টের মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না নব্বই হাজার আমার লাগবে কি এখানে তারা হান্ড্রেড পার্সেন্টের মানটা কত হবে এখান থেকে না নব্বই হাজার বাই হচ্ছে এখান থেকে ষাট ইন্টু হচ্ছে এখান থেকে একশো আচ্ছা দেখো ছয় দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা পনেরো জাস্ট পনেরো পাচ্ছি শূন্যগুলোকে ইগনোর করো দেখো পনেরো দিয়ে অ্যান্সার দেখো কোনটা আছে পনেরো পাশে দেখো চারটে শূন্য ঠিক আছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো ওখানে বলছি কিনা একটা বাক্সে বলছে সত্তরটা ডিটারজেন্ট সাবান আছে যেমন বলছে ঊনপঞ্চাশটার ব্যবহার হয় তাহলে বাক্সতে অবশিষ্ট সাবানের শতাংশ কত সত্তরটা আমার এখান থেকে ছিল সত্তরটার মধ্যে এখান থেকে আমার ইউজ হয়েছে কটা না ফর্টি নাইনটা পড়ে আছে কত এখানে টোয়েন্টি ওয়ানটা পড়ে আছে তা টোয়েন্টি ওয়ান আউট অফ সেভেন্টি তাহলে সেটা একশোর মধ্যে হিসেবে কত শূন্য শূন্য কাটে এখান থেকে সাত দিয়ে আর তিন এখান তার থার্টি পার্সেন্ট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার থার্টি পার্সেন্ট মানে অপশান এ হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখান থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যার দ্বারা বলছে একশো আশি এবং সত্তর সম্পূর্ণভাবে বিভাজ্য তা মানে কী করতে হবে আমাদের এখান থেকে একশো আশি আর দুসত্তরের মধ্যে কী করতে হবে না এই সিএফটা বার করতে হবে দেখো অপশান দেখি এটা হয়ে যায় কিংবা দেখো একশো আশি মানে এখান থেকে নব্বই ইন্টু দুই আর দুয়োসত্তর মানে পাচ্ছি এখান থেকে আমি নব্বই ইন্টু তিন সব থেকে মিল পাচ্ছি কোনটা এখান থেকে নব্বই তাহলে নব্বই হচ্ছে এখানে অ্যান্সার আমাদের অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে একটা চতুর্ভুজের বাহুগুলোর অনুপাত বলছে কত টু ইস টু থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ঠিক আছে আচ্ছা আর কী বলছে এখানে বলছে এটার পরিধি বলছে কত না ওয়ান নাইনটি সিক্স ঠিক আছে পরিধি কত বলছে এখান থেকে ওয়ান নাইনটি সিক্স আচ্ছা একটা মিনিট তো পরিধি বলছে এখান থেকে ওয়ান নাইনটি সিক্স হলো এখান থেকে আচ্ছা আর কী বলছে এখান থেকে এখানে বলছে তোমার সব থেকে ছোটো বাউটা নির্ণয় করো তাহলে আমি এখান থেকে ধরতে পারি কি না এক একটা বাউ ধরলাম এখান থেকে টু এক্স একটা ধরলাম থ্রি এক্স এখান থেকে ফোর এক্স আর একটা হচ্ছে ফাইভ এক্স চারটে বাবু আমি ধরে নিলাম এরমভাবে পরিধি মানে কী না চারটেই যোগ করতে হবে এখান থেকে এখন দেখো যোগ করো দেখো পাঁচ চারের নয় তিনে বারো দুই হচ্ছে চোদ্দো তাহলে ফর্টিন এক্স এইটার মান বলে দেওয়া হচ্ছে কত এখান থেকে না ওয়ান নাইনটি সিক্স বলা হয়ে যাবে এক্সের মানটা কত আছে এখান থেকে আমরা চোদ্দো পাচ্ছি কী লাগবে আমার এখান থেকে সব থেকে ছোটো বাহুটা অর্থাৎ টু এক্সের মানটা লাগবে এখান থেকে দুই ইন্টু চোদ্দো সময় সময় কত পাচ্ছি এখান থেকে আমি আটাশ সেন্টিমিটার অপশান বি হচ্ছে আমার এখানে কিন্তু রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট চলো দেখো বলছে এখানে একটা বইয়ের মুদ্রিত মূল্য বলছে এখানে কত না তেরোশো টাকা বলছে বই বিক্রেতা এটির ওপর বলছে টেন পার্সেন্ট ছাড় দেয় যদি তাও সে এখন টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তাহলে বইটার প্রকৃত মূল্য কত আমাদের এখান থেকে এটা বার করতে হবে দেখো মুদ্রিত মূল্য মানে হচ্ছে কি এটা মার্কড প্রাইস কত এটা না তেরোশো টাকা ঠিক আছে এর ওপর ছাড় দিচ্ছে কত এখান থেকে না টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার এসপিটা কত হবে দেখো এখান থেকে এসপিটা হবে এখান থেকে তেরোশোর ওপর এখান থেকে পাচ্ছি আমি নব্বই বাই একশো করে পাচ্ছি এখান থেকে আমি এগারোশো সত্তর এটা হচ্ছে আমার এখান থেকে বিক্রয় মূল্য এখন কী বলছেন এটা বিক্রি করার পরও কিন্তু তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় অর্থাৎ তার সিপিটা কত ওয়ান ওয়ান সেভেন জিরো ইন্টু আমি বলতে পারি এখান থেকে একশো বাই একশো কুড়ি ঠিক আছে আচ্ছা তো কাটাকুটি করি আমি দেখো এখান থেকে কুড়ি দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ কুড়ি দিয়ে কালো বাছি কেন্দ্রে আমরা ছয় আচ্ছা দুই তিন দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা তিন তিরিক্ষে নয় পাচ্ছি এখান থেকে আমরা তিন নয় শূন্য আর এখানে পাচ্ছি আমি দুই দুই দিকে দিয়ে কিন্তু আমরা আচ্ছা উনিশ দুগুণ আটত্রিশ ওয়ান নাইনটি ফাইভ আচ্ছা পাঁচ পাঁচ হাজার পঁচিশের পাঁচ হাতের দুই পঁচানব্বই দুই হাজার সাতানব্বই নাইন সেভেন্টি ফাইভ হচ্ছে আমার এখানে বইটার প্রকৃত মূল্য অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ধাতব টুকরোর দাম বলছে একশো পঞ্চাশ টাকা থেকে বেড়ে একশো চুয়াত্তর টাকা হয় সেক্ষেত্রে বৃদ্ধির শতাংশ নির্ণয় করতে হবে তাহলে কতটা বেড়েছে দেখো এখানে পাচ্ছি আমি নয় মানে চুয়ান্ন আর হচ্ছে উনত্রিশ অর্থাৎ টোয়েন্টি নাইন বেড়েছে টোয়েন্টি নাইন বৃদ্ধি পেয়েছে কতর ওপর না ওয়ান ফোরটি ফাইভের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত বেড়েছে টোয়েন্টি নাইন দিক আলোবাসি কিন্তু আমরা পাঁচ পাঁচ দিক আলোবাসি কিন্তু আমরা কুড়ি অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কিন্তু এখানে আমাদের বৃদ্ধির হার অর্থাৎ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বলছে চারশো আশি টাকা থেকে বেড়ে ছশো টাকা হয় সেক্ষেত্রে খরচ একই রাখতে গ্যাসের ব্যবহার কত কমাতে হবে তাহলে প্রাইস প্রথমে ছিল কত না চারশো আশি আর পরের দিকে দামটা কত হয়েছে এখান থেকে না ছশো রেশিও করে দেখো পাচ্ছি এখান থেকে একশো কুড়ি দিয়ে কারো আমরা চার এখানে কারোবাসি আমরা পাঁচ এটা এটা হচ্ছে আমাদের প্রাইস রেশিও এখন দেখো খরচ একই রাখা মানে আমাদের গ্যাসের ব্যাপারটা কি করতে হবে নিশ্চয়ই কমাতে হবে সেক্ষেত্রে কনজামশানের রেশিওটা কিন্তু ঠিক উল্টোটা হয় প্রাইস রেশিও যা হয় ঠিক তার উল্টোটা হয় অর্থাৎ ফাইভ ইস ফোর অর্থাৎ পাঁচের ওপর আমাকে এক কমাতে হবে তবে আমি চার পাবো তাহলে এক কমাতে হবে পাঁচের ওপর সেক্ষেত্রে আমাদের একশো কত কমাতে হবে না টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখান থেকে হ্রাস করতে হবে অর্থাৎ অপশান আমাদের এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো সবল করতে বলছি এখান থেকে সবল করো আগে দেখো আঠাশ থেকে সাতাশ সাত বিয়ে করব এখান থেকে আমরা একুশ ওকে আচ্ছা আটত্রিশ থেকে একুশ বিয়ে করার বাচ্চি কেন্দ্রে আমরা কত না সতেরো পাচ্ছি পনেরো আর সতেরো যোগ করে বাচ্চি কেন্দ্রে আমরা বত্রিশ থেকে বত্রিশ বিয়ে করার আমরা কত না ষোলো পাচ্ছি ষোলো হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান আমাদের সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেখো বলছে এগারো জন খেলোয়াড়ের একটা জাতীয় স্তরের দরের গড় ওজন বলছে কত এখান থেকে দেখো ছিয়াত্তর কিলোগ্রাম বলছে যখন প্রশিক্ষকের ওজন এর সাথে যুক্ত করা হয় তখন গড় ওজন বলছে এক কেজি বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রশিক্ষকের ওজনটা কত ঠিক আছে ছিয়াত্তর কেজি দেখো গড় দেখো নিশ্চয়ই যে কোচ বা যে ট্রেনার বা যে প্রশিক্ষক আছে তার ওয়েটটা নিশ্চয়ই যে গড়টা দেওয়া যায় তার থেকে বেশিই হবে কারণ সে বেশি গড় মানে সে বেশি ওয়েট নিয়ে আসছে বলে প্রত্যেকের গড় ওজন কিন্তু এক কেজি করে বাড়ছে এখন মোট কতজন আছে এখানে এগারো জন খেলোয়াড় প্লাস একজন কোচ তারা ১২ জনের বারে কিন্তু এক করে মানে এই যে এক্সট্রাটা কে নিয়ে আসছে না কোচই নিয়ে আসছে অর্থাৎ ছিয়াত্তর প্লাস হচ্ছে বারো এখানে পাচ্ছি আমি অষ্টআশি কেজি এইটটি এইট মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে কী বলছে দেখো বলছে এখানে সরল করতে বলছে সাঁত্রিশের কুড়ি প্লাস তিন বাই দশ মাইনাস পাঁচ বাই চার দেখো এটা এমনি নর্মাল ভাগ করলেই তো হয়ে যায় সাঁত্রিশ বাই কুড়ি বা আমি এমনি কুড়ি করতে পারি এটা পাঁচ বাই চার রস করি কুড়ি হচ্ছে এখানে হয় দুই মানে এখানে পাচ্ছি আমি ছয় পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ ওকে তা সাঁত্রিশ ছয় হচ্ছে তেতাল্লিশ পঁচিশ থেকে বিয়োগ করে বাচ্চা কেন্দ্রে আমরা আঠেরো পাচ্ছি আচ্ছা আঠেরো বাই দুই শূন্য তোমার পাচ্ছি আমি নয় বাই দশ আমরা পাচ্ছি কেন্দ্রে আমি জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখবো যখন কোনো বস্তুকে বলছি একশো একাত্তর টাকা বিক্রি করা হয় তখন এটি দিয়ে টেন ক্ষতি হয় সেক্ষেত্রে বস্তুটার কয় কত হবে তাহলে এসপি কত এখান থেকে আমার ওয়ান এখন এটা বিক্রি করে আমার কিন্তু টেন লস হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে সিপি কী হবে একশো একাত্তর ইন্টু একশো বাই হচ্ছে নব্বই শূন্য শূন্য এখান থেকে ন উনিশ হচ্ছে একশো একাত্তর মানে একশো টাকা হচ্ছে আমার এখান থেকে কয় অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার চলো দেখো বলছে বার্ষিক বারো হারে পাঁচ বছর পর কোনো টাকার ওপর অর্জিত সুদ ফোর জিরো এইট জিরো টাকা হলে বিনিয়োগ করার মূলধনের পরিমাণটা আমাদের এখান থেকে বার করতে হবে তা দেখো এটা সিম্পল অঙ্ক পি আর টি বাই হান্ড্রেড করে দেওয়া তাহলে এখানে দেখো পি হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণটা আর হচ্ছে এখানে বারো পার্সেন্ট হচ্ছে এখানে পাঁচ বছর বাই হচ্ছে এখানে হান্ড্রেড সময় সঙ্গে কত পাচ্ছি আমি সুত্তা এখান থেকে না ফোর জিরো এইট জিরো আচ্ছা দেখো এখান পাচ্ছি আমি ষাট পাচ্ছি এটা তাহলে পি ছয় বাই দশ শূন্য তো শূন্য কেটে গেল এখান থেকে ফোর জিরো এইট জিরো ছয় দিক আছি এখান পাচ্ছি আর মানে আটচল্লিশ শূন্য একটা তাহলে পি মানটা পাচ্ছি এখান আমি ডবল জিরো ছ হাজার টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণটা নেক্সট চলো একজন দোকানদার একটা বস্তুকে বলছে একশো আট কিনে এবং একশো টাকায় বিক্রি করে সেক্ষেত্রে লাভের হার নির্ণয় করো একশো টাকা হচ্ছে সিপি একশো টাকা বিক্রি দাম এখান থেকে লাভ হচ্ছে কত না সাতাশ টাকা লাভ হচ্ছে টোয়েন্টি সেভেন লাভ হচ্ছে কতর মধ্যে না ওয়ান জিরো মধ্যে ঠিক আছে ওয়ান জিরো মধ্যে লাভ হচ্ছে এটা তো সেক্ষেত্রে একশোর মধ্যে লাভ হবে কত সাতাশ লাভ আছে এখানে আমরা চার চার পঁচিশে এক সময় হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো যেখানে এখানে তো কোন সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের এখানে বার করতে হবে সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর ফোর ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স টু ফোর ওয়ান নাকি সিক্স থ্রি ফোর ওয়ান আমাদের একটু চেক করে করে দেখতেও হবে এটা সিক্স ওয়ান ফোর ওয়ান ধরো আমি প্রথমটা আমি চেক করে দেখি ঠিক আছে আচ্ছা তাই আমি মাথায় রাখি দেখছি দেখো আট আটা চৌষট্টি হবে বাদ দাও সাত স্কোয়ার হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ এখান থেকে পাচ্ছি আমি বারো ফোর ওয়ান চোদ্দো তো এখান থেকে কি যাবে এটা একশো ছাব্বিশ যাবে না কখনোই বাদ দাও সিক্স ফোর ফোর ওয়ানটা দেখো এখান থেকে একটু দাগ দিয়ে আমি দেখে নিতে হবে আট স্কোয়ার চৌষট্টি তারপর আট দিন ষোলো করলে যাবে না এটা বাদ দাও সি দেখো এখান থেকে সিক্স টু ফোর ওয়ানটা চেক করো সিক্স টু ফোর ওয়ান সাতের স্কোয়ার হচ্ছে এখান থেকে ঊনপঞ্চাশ এখান থেকে পাচ্ছি আমি তেরো পাচ্ছি তাই তো তেরো হ্যাঁ তেরো ওয়ান থ্রি ফোর ওয়ান চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখানে দেখি আমরা কী পাই এখান থেকে আমরা নয় নয় একাশি এটা কিন্তু হতে পারে এক ষোলো মাসের নয় মাস ন একাশির এক হাজার আট একশো ছাব্বিশ আর আটে হচ্ছে একশো চৌত্রিশ ওয়ান থ্রি ফোর ওয়ান তাহলে নাইন নাইন খাওয়ালে এটা হচ্ছে আমাদের কিন্তু সেভেন্টি নাইনের স্কোয়ার তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে কোনটা আমাদের অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো যে ছবিতে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার থেকে শতাংশ দেখানো হয়েছে এখানে আর সেখানে আর কি বলছে না কোন দুই বছরের মধ্যে উত্তীর্ণত শতাংশের অন্তর সর্বনিম্ন দেখো দু হাজার এক দু হাজার দুই দেওয়া আছে ফার্স্টে গ্যাপটা দেখো কত এখান থেকে দেখো চোদ্দো পার্সেন্টের গ্যাপ এটা ওকে চার পাঁচটা দেখো চার পাঁচ হচ্ছে এখানে রয়েছে ওয়ান পার্সেন্টের গ্যাপ দেখো এর থেকে কম নিশ্চয়ই কেউ হবে না দু হাজার দুই তিন দেখো এখান থেকে এগারো পার্সেন্টের গ্যাপ তিন চার দেখো এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি আমি চোদ্দো পার্সেন্ট ঠিক আছে তার সব থেকে নিম্ন কোনটা সব থেকে অপশান বি দু হাজার চার পাঁচের গ্যাপটা কিন্তু সর্বনিম্ন এখানে নেক্সট চলো তাকে বলছি এখানে দু হাজার তিন সালে উত্তীর্ণ সংখ্যা যদি দু হাজার পাঁচ অপেক্ষা পঁচাশি হাজার অধিক হয় সেক্ষেত্রে বলছি এখানে বছরের মোট উত্তীর্ণ সংখ্যা হচ্ছে কত ঠিক আছে আমি সাপোজ ধরলাম এখান থেকে যে দু হাজার পাঁচে উত্তীর্ণ হয়েছিল ধরো এখান থেকে এক্স জুন তাহলে দু হাজার তিনে কত হচ্ছে এখান থেকে এক্স প্লাস এইট্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে এখন এইটা হিসেব করে আমি কি বলতে পারবো যে মোট উত্তীর্ণ সংখ্যা কত এখান থেকে দেখো এখানে তো ডেটাটা আমাদের সম্পূর্ণ না আমাদের কিন্তু বলতে হবে এখানে পর্যাপ্ত তথ্য নেই কারণ মোটটা না বললে আমরা কী করে পারবো এখান থেকে কারণ এগুলো সব দেওয়া আছে কি না পার্সেন্টেজ দেওয়া আছে দুহাজার তিন সালে এত পার্সেন্ট পাস করেছে দু হাজার পাঁচ সালে পাস করেছে কত না এত এখন এদের মোট না জানলে আমি হিসেব করব কী করে তাই এটা কিন্তু পর্যাপ্ত তথ্য নেই হবে এটা নেক্সট চলো একটা বাক্সে দেখো বলছে কি এখানে পেন আছে পেন পেন্সিল এবং রবার থ্রি ইস টু টু ইস টু ওয়ান আছে আর কী বলছে এখানে যদি পেন পেন্সিল এবং রাবারের দাম যত ক্রমে কী বলছে এখানে তিন টাকা দু টাকা এবং দু টাকা হয় এবং মোট দাম একশো আশি টাকা হয় সেক্ষেত্রে বাক্সে থাকা পেন সংখ্যা কত আমি ধরলাম এটা হচ্ছে আমাদের পেন আছে কটা এখান থেকে না থ্রি এক্স আছে পেন্সিল আছে কটা এখান থেকে না টু এক্স আছে আর রাবার আছে এখান থেকে আমাদের এক্সখানা এখন পেনের দাম প্রতিটা দাম তিন টাকা করে মানে থ্রি এক্স ইন্টু থ্রি প্রতিটা পেন্সিলের দাম দু টাকা করে মানে টু এক্স ইন্টু টু আর রাবারের দাম প্রত্যেকটা হচ্ছে দু টাকা মানে এক্স ইন্টু টু মিলিয়ে কত দাম হচ্ছে এখান থেকে একশো আশি হচ্ছে এখানে মোট দাম তো তিন তিক্রে নাইন পাচ্ছি এখান থেকে আমি নাইন আর এখানে চার তেরো আর দুই হচ্ছে পনেরো তাহলে ফিফটিন এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা একশো আশি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা একশো আশি বাই হচ্ছে পনেরো এখানে পাচ্ছি আমরা কত না বারো তাহলে বারো হচ্ছে এখানে আমাদের এক্সের মানটা বাক্সে থাকা পেন সংখ্যা মানে আমাদের বার করতে হবে কি না থ্রি এক্সের মানটা বার করতে হবে এখান থেকে তো থ্রি এক্সের মানটা কী হবে এখান থেকে থ্রি ইন্টু টুয়েলভ সমস্যা পাচ্ছি এখান থেকে আমরা থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে আয়তক্ষেত্রের পোস্ত সিক্সটি ফাইভ সেন্টিমিটার কর্ণ বলছে এখান থেকে কত না ওয়ান সিক্সটি নাইন সেন্টিমিটার সেক্ষেত্রে এটার পরিধি নির্ণয় করো দেখো এটা যদি আমি আয়তক্ষেত্র ধরি এখান থেকে সাপোজ এই হচ্ছে একটা আয়তক্ষেত্র ঠিক আছে এই হচ্ছে আমার আয়তক্ষেত্র একটা আচ্ছা আর কি বলছে এখান থেকে দেখো এখানে বলে দিয়েছে কর্ণটা আমি ধরি যদি কোন এই কোন থেকে যদি আমি এই কোণে আছে টানিং এটা এই কোন থেকে যদি আমি এই কোণের টানিং দেখে গেলাম আমি এমনি টানিয়ে দিই এইখান থেকে এই টানছি ধরো এই কণ্য এটা কত আমার বলে দিয়েছে এখানে ওয়ান সিক্সটি নাইন আচ্ছা প্রস্ত বলেছে না সিক্সটি ফাইভ আমার তো দৈর্ঘ্যটা লাগবেই তবেই আমি এখান থেকে প্রতি বার করতে পারবো সেক্ষেত্রে কী হয় দেখো না কর্ণ তো এইটা আমি ধরলাম এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে আমার এখান থেকে এক্স তাহলে এক্সের স্কোয়ার প্লাস পঁয়ষট্টি স্কোয়ার এর রুট দিয়ে কত হয় না এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি এক্সের স্কোয়ার প্লাস সিক্সটি ফাইভের স্কোয়ার সমান সমান ওয়ান সিক্স নাইন তার হচ্ছে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মানটা কত হবে এখান থেকে ওয়ান সিক্স নাইন তার স্কোয়ার এখানে পাচ্ছি আমি পঁয়ষট্টি তার হচ্ছে স্কোয়ার আচ্ছা ওয়ান সিক্স নাইনের স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা দেখো তেরো ইন্টু পাঁচ এটা ঠিক আছে তেরো ইন্টু পাঁচ এটা তার স্কোয়ার মানে তেরোরও স্কোয়ার আছে এখান থেকে এখানে আমাদের আছে পাঁচেরও স্কোয়ার ঠিকঠাক করছি তো এখান থেকে হ্যাঁ এবার দেখো এখান থেকে ওয়ান সিক্সটি নাইন দেখো কমন তোলা যায় পড়ে আছে কত এখান থেকে ওয়ান সিক্সটি নাইন মাইনাস হচ্ছে এখান থেকে পঁচিশ মানে এখানে পড়ে আছে ওয়ান সিক্স নাইন ইন্টু চার আর এখানে পাচ্ছি চার অর্থাৎ এখান থেকে এক্সে মানটা পাচ্ছি এখান থেকে আমি তেরো পাচ্ছি এখান থেকে আসছে তেরো আর এখান থেকে আসছে আমার বারো মানে তেরো বারোতে হচ্ছে কত এখান থেকে একশো ছাপ্পান্ন এখন এখান থেকে দৈর্ঘ্য পেয়ে গেছি আমি এবার কিন্তু পরিধিটা পার করতেই পারবো কীভাবে পরিধি না টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই হচ্ছে আমাদের এখান থেকে ফর্মুলা তো এখানে দেখো দুই ইন্টু দৈর্ঘ্য মানে পাচ্ছি এখান থেকে একশো ছাপ্পান্ন প্রস্তুত মানে পাচ্ছি এখান থেকে আমি সিক্সটি ফাইভ যোগ করে দাও এটা পাঁচ ছয় এগারোর এক হাতে রয়েছে এক পৌঁছয় একুশ এক হচ্ছে বাইশ দুশো একুশ ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা চারশো বিয়াল্লিশ ফোর ফোর টু অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে ফোর ফাইভ নাইন থ্রি সিক্স সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হলে ভাবশেষ কত হবে তো দেখো বিভাজ্য মানে তো আর তো ভাগশেষ থাকার কথাই না ঠিক আছে এমনি চেক করেও দেখে নিতে পারো দেখো এখানে পাঁচ চড়ে নয় নয় আট নয় নয় হচ্ছে এখানে আঠেরো আঠেরো তিনে একুশ ছয় দেখো সাতাশ ডি ইট সাম করে পাচ্ছি এখানে সাতাশ যেটা হচ্ছে আমাদের নয়ের মাল্টিপিল মানে এটা তো নয় দিয়ে ভাগ করে মিলে যায় এটা ভাগ করে মিলে যায় মানে এই সংখ্যাটাও পুরোপুরি মিলে যাবে অর্থাৎ ভাগশেষ থাকবে এখানে আমাদের জিরো অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্সের মান নির্ণয় করতে হবে এখানে বলেছি কিনা এক্স কিউব বাই কত এখানে দেখি না টোয়েন্টি নাইন সমস্ত সময় হচ্ছে এইট ফোর ওয়ান যে এইট ফোর ওয়ান মানে হচ্ছে আমার এখান থেকে উনত্রিশের স্কোয়ার তাহলে এখান থেকে এক্স কিউবের মানটা পাচ্ছি এখান থেকে আমি উনত্রিশের কিউ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি টোয়েন্টি নাইন অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তা নেক্সট চলো আট হাজার টাকা বার্ষিক বারো পার্সেন্ট হারে বিনিয়োগ করা হলে চার বছর পর কত টাকা পাওয়া যাবে তার মানে সুদ প্লাস আসল দুটোই বার করতে হবে এখান থেকে তাহলে আমাদের ক্যাপিটালটা কত ছিল না আট হাজার ছিল আট হাজারের ওপর হচ্ছে কত না বারো পার্সেন্ট হারে চার বছরে বাই হচ্ছে এখান থেকে আমাদের ফান্ডে শূন্য শূন্য এখান থেকে কাটুক আচ্ছা আট হাজার যাচ্ছে এখান থেকে প্লাস আট বরং ছিয়ানব্বই আর চারে কত পাচ্ছি থেকে আমি ছিয়ানব্বই চার মানে চারশো চব্বিশের চার দুই ছত্রিশ দুই হচ্ছে আটত্রিশ থ্রি এইট ফোর জিরো থ্রি এইট ফোর জিরো আচ্ছা করলে পাচ্ছি কেন্দ্রে আমরা এগারো এগারো আট চার শূন্য এই টাকাটা সে কিন্তু পাবে চার বছর পর এত টাকা পাওয়া যাবে এগারো হাজার আটশো চল্লিশ টাকা এখানে পাওয়া যাবে নেক্সট চলো দেখো বলছে এখানে এক্সের মানটা বল দিয়েছে কত না জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো এইট জিরো এইট জিরো এইভাবে রয়েছে তো এক্সকে বলছে এখানে অংশ প্রকাশ করতে হবে তার মানে দেখো এখানে কোনটা বারবার আসছে এখান থেকে না আট আর শূন্যটা বারবার আসছে মানে এদের মাথায় হচ্ছে পৌরপণীতের দাগ অর্থাৎ পাঁচশো আশি হচ্ছে আমার মেন সংখ্যাটা যার মাথায় দাগ নেই তাকে আগে বিয়োগ করে দাও মানে পাঁচকে এখান থেকে বিয়োগ করে দাও দু ঘরের মাথায় দাগ আছে মানে দুঘড়ের নয় আর একটা ঘরের মাথায় নেই মানে পাঁচ একটা শূন্য তাহলে এখানে পাচ্ছি আমি কত না ফাইভ সেভেন ফাইভ বাই হচ্ছে নশো নব্বই এটাই আমাদের অ্যান্সার আছে এখান থেকে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট চলো পাঁচটা সংখ্যার গড় বলছে কত এখান থেকে না একশো উনিশ তো বলছে এখানে একটা সংখ্যা যদি বাদ দিল একটি সংখ্যা বাদ দিলেও গড় কিন্তু একই থাকে তাহলে বাদ দেওয়ার সংখ্যাটা কি হতে পারে দেখো গড়টা বলেছে কত এখান থেকে আমাদের একশো বলে দিয়েছে এখন এখান থেকে আমি একটা সংখ্যাকে আমি তুলে নিচ্ছি এখন দেখো যদি এই সংখ্যাটা গড়ের থেকে বেশি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গড়ের একটা পরিবর্তন হতো হ্রাস পেত যদি কম হতো সেক্ষেত্রেও কিন্তু চেঞ্জ হতো একমাত্র চেঞ্জ হচ্ছে না মানে নিশ্চয়ই সংখ্যাটা এক্স্যাক্টলি গড়ের সাথে সমান তাই কিন্তু চেঞ্জ হচ্ছে না অনেকবার বলেছি এটা আমি যদি আমি গড়ের সাথে সেম সংখ্যাকে তুলে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই তাই দেখো একশো ষোলো একশো সতেরো একশো আঠেরো এগুলো কোনোটাই হবে না কারণ এগুলো হলে কিন্তু এই গড়টা আর একশো উনিশ থাকবে না ঠিক আছে চেঞ্জ হয়ে যাবে তাহলে একমাত্র অপশান সি হবে এখানে আমাদের আইডান্সার নিশ্চয়ই সংখ্যাটার মান ছিল না একশো উনিশ আচ্ছা নেক্সট চলো দেখো বলছে এখানে একটা বিশিষ্ট রাশিকে বলছে এখানে সিক্স ইস টু ফাইভ অনুপাতে দুভাগে ভাগ করা হয় যদি প্রথম ভাগটি চুরাশি টাকা হয় তাহলে প্রথম মোট রাশি কত তাহলে ফার্স্ট পার্ট এইটা সেকেন্ড পার্ট হচ্ছে এইটা সিক্স ইস টু হচ্ছে ফাইভ রেশিওতে আমি এখান থেকে ভাগ করেছি তাহলে মোট করে পাচ্ছি এখান থেকে আমি এগারো আচ্ছা এখান থেকে দেখো ছয়ের মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না চুরাশি তাহলে ছয়ের মান দেওয়া রয়েছে কত না চুরাশি তাহলে একের মান হবে কত এখান থেকে না চোদ্দো আমার দরকার এখানে মোট অর্থাৎ এগারোর মানটা চোদ্দো ইন্টু এগারো মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো চুয়ান্ন ওয়ান ফাইভ ফোর মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তা নেক্সট চলো দেখো বলছে এখানে যে বত্রিশ হাজার টাকার ওপর বার্ষিক পনেরো পার্সেন্ট হারে দু বছরের শেষে চক্রবৃদ্ধিতে সুদাসল কত টাকা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে দেখো পনেরো পার্সেন্ট মানে কী বোঝায় এটা পনেরো বাই হচ্ছে একশো পাঁচ দিক আলো পাচ্ছি এখানে আমার তিন বাই কুড়ি অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় কুড়ি সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে কত না এখানে হবে তেইশ এখন বলছে এটা দুবছরে তো আমার মাথায় দেবো আমি এটার স্কোয়ার মাথায় দেবো এটার আমি স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি চারশো এখানে পাচ্ছি আমি পাঁচশো উনতিরিশ এখন এই যে অন্তরটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ একশো উনতিরিশ এখন দেখো এখানে মানটা কার দেওয়া আছে এখানে কিন্তু ক্যাপিটালের মানটা দেওয়া রয়েছে অর্থাৎ চার হাজারের মানটা দেওয়া চারশোর মানটা দেওয়া আছে চারশোর মানটা কত দেওয়া আছে এখান থেকে না বত্রিশ হাজার আচ্ছা সুদ আসলে কত হয় বলেছে অর্থাৎ আমার আমার এখান থেকে সুদ না পাঁচশো উনত্রিশের মানটা বার করলেই তো আমার হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের পাঁচশো উনত্রিশের মানটা বার করলেই হয়ে যায় দেখো আমি একশো উনত্রিশের মানটা বার করতে পারতাম সেক্ষেত্রে আমাকে আবার কি করতে হবে না বার করার পর এই বত্রিশ হাজার সঙ্গে আবার যোগ করতে হবে তো আমি এক কাজ করি এক গায়ে পাঁচশো উনত্রিশের মানটাই বার করে দিই তাহলে বত্রিশ হাজার বাই হচ্ছে এখান থেকে চারশো ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পাঁচশো উনত্রিশ এটা দেখো দুকান শূন্য এখান থেকে কাটে এখানে কাটছি আমি আশি পাচ্ছি তাহলে পাঁচশো উনত্রিশ ইন্টু হচ্ছে আট শূন্য শূন্য কথা বাদ দাও আর লং বাথরের দুই হাতে রয়েছে সাত আর দুকানের ষোলো হাতে তেইশের তিন হাতে রয়েছে দুই চল্লিশ দু হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ তাহলে এখানে পাচ্ছি আমি ফোর টু থ্রি টু জিরো ফোর টু থ্রি টু জিরো হচ্ছে অ্যান্সার এখানে আমাদের দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা নেক্সট চলো देखो বলছে এক বিক্রেতা একটা আইটেম বলছি ছিয়াত্তর টাকায় কেনে এবং সাতেরো টাকায় বিক্রি করে সেক্ষেত্রে ক্ষতির হার কী হবে ছিয়াত্তর টাকায় কিনছে ফিফটি সেভেন বিক্রি করছে তেমন এখান থেকে লস হচ্ছে কত না সিক্সটি আর এক অর্থাৎ উনিশ টাকা হচ্ছে কেন আমাদের ক্ষতির পরিমাণ উনিশ টাকা ক্ষতি হচ্ছে এখানে ছিয়াত্তর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হবে চার উনিশশো ছিয়াত্তর একশো বাই চার মানে বাচ্চি এখান আমরা টোয়েন্টি অর্থাৎ কিন্তু এখানে আমাদের ক্ষতির হারটা নেক্সট চলো তাকে বলছে একটা এক্সপ্রেস ট্রেন বলছে উনচল্লিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এগারো সেকেন্ডে একটা সিগন্যাল অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য মিটার নির্ণয় করতে হবে আমি ধরলাম এখানে দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এল তাহলে দেখো সিগন্যাল অতিক্রম করা মানে ট্রেনটা নিজে দৈর্ঘ্যকে অতিক্রম করছে তাহলে এলকেই অতিক্রম করছে থার্টি নাইন মিটার পার সেকেন্ড বেগে সময় লাগছে কত এখান থেকে না এগারো ব্যাস এইটার করেই তো আমাদের হয়ে যায় নয় এগারো নিরানব্বই নয় হাতের নয় তেত্রিশ আর নয় হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ অর্থাৎ ফোর টু নাইন মিটার হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার এটা এখানে দৈব কত পাচ্ছি এখান থেকে আমি ফোর টু নাইন হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো রাম এবং রাজের বয়স অনুপাত বলছে এখানে কত না ফোর ইস টু ফাইভ তাদের আয়ুর সমস্যা যদি একশো আট হয় তবে তাদের আয়ুর মধ্যে অন্তরটা কত তাহলে রাম এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে আমাদের রাজু তা অনুপাতটা কত বলছি এখান থেকে না ফোর ইস টু ফাইভ বলছে সমষ্টি বলছে একশো আট চার আর পাঁচ যোগ করে পাচ্ছি এখান থেকে আমি কত নয় পাচ্ছি তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে নয়ের মান নয়ের মান সংসঙ্গ কত না একশো আট তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি বারো কী চেয়েছি আমার এখানে না অন্তর দেখো চার আর পাঁচের মধ্যে অন্তরটা কত সেই এক অর্থাৎ একের মান মানেই কিন্তু আমার এখান থেকে বারো হচ্ছে অ্যান্সার আচ্ছা নয় আমাদের অপশান কিছু একটা ভুল আছে এখান থেকে এটা বারো হবে ঠিক আছে বাইশটা হবে এখান থেকে বারো বারো হবে তবেই ঠিক হবে কারণ দেখো এখান থেকে নয় মানে তো একশো আট এখান থেকে একের মান কত হবে না বারো হবে বাইশ হওয়ার তো কোনো জায়গায় নেই এখান থেকে তাই না যদি এটা এইট হতো তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কিন্তু বাইশ হতে পারতো ঠিক আছে নেক্সট চলো বিয়াল্লিশ এই বাহু বিশ্বটা সম্ভাবতি বুঝে খেত অনয় করতে হবে এখান থেকে দেখো এখানে বাহুটা বলেছে কত এখান থেকে এর মানটা বলে দিয়েছে কত না বিয়াল্লিশ খেতওয়ার সূত্র কি এখান থেকে না রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে অর্থাৎ রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে দেখো স্কোয়ার মানে হচ্ছে বিয়াল্লিশ স্কোয়ার মানে বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা রুট থ্রি বাই মানে দেখছি এখান থেকে দুই ইন্টু একুশ আর এটা মানে আমরা দুই ইন্টু একুশ এখন এই দুই আর এই দুই মিলিয়ে হচ্ছে চার এই এর সাথে এটা কেটে যাচ্ছে একুশ একুশ গুণকল হচ্ছে এখান থেকে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ রুট বর্গসেমি হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার চলো দেখো কী সাঁত্রিশ সেমি এবং আটত্রিশ সেমি কর্ণবি রম্বসের ক্ষেত্রফল ফল নির্ণয় করতে হবে আমাদের এখান থেকে ঠিক আছে তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল তাহলে সাঁত্রিশ ইন্টু হচ্ছে এখান থেকে আটত্রিশ দুইতে কালো পাচ্ছি কিন্তু আমরা উনিশ জাস্ট গুণ করে দাও দেখো সাত কত হয় এখান থেকে তিন হাজার হচ্ছে এখান থেকে তেরো উনিশ তিনে হচ্ছে সাতান্ন আর তেরোতে পাচ্ছি কিন্তু আমি সাত দশটা হচ্ছে সত্তর সেভেন জিরো হচ্ছে এখান থেকে মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছে এখানে ছশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটা ব্রিজের এক প্রান্ত অবস্থা সিগন্যালকে অতিক্রম করতে একটা ট্রেনের সময় লাগছে কত এখান থেকে না তেত্রিশ সেকেন্ড যদি ব্রিজটা অতিক্রম করতে সময় লাগে নাইনটি এইট সেকেন্ড তাহলে সেক্ষেত্রে ট্রেনের দৈ করে নির্ণয় করতে হবে ধরলাম এখানে ট্রেনে দরি করছে এল ওকে তাহলে প্রথমে যখন দেখছি সিগনালকে অতিক্রম করতে হবে মানে কি ট্রেনটা নিজে দৈঘ অতিক্রম করতে তাহলে এল ইন্টু বেগটা ধরলাম এখান থেকে ভি কত সময় লাগছে এখান থেকে না তেত্রিশ সেকেন্ড আর যখন ব্রিজকে অতিক্রম করছে তখন কী হবে না এল প্লাস ছশো পঞ্চাশ তখন কিন্তু সমস্ত লেন্থ না তার সাথে ব্রিজের লেন্থটাও যোগ হচ্ছে বেগটা একই রকম আছে সময় আছে কত নাইনটি এইট সেকেন্ড এটা এক নাম্বার এটা হচ্ছে আমাদের দু নম্বর তাহলে দুইকে এক দিয়ে ভাগ করে দাও হতে পারছি এখান থেকে আমরা দেখো নাইনটি এইট ইন্টু হচ্ছে ভি আচ্ছা এটা এপাশে করি আচ্ছা এল প্লাস ছশো পঞ্চাশ বাই হচ্ছে এখান থেকে এল সময় সময় নাইনটি এইট ইন্টু ভি থার্টি থ্রি ইন্টু ভি তলায় তা ভি ভি কেটে যাচ্ছে এখান থেকে এখান থেকে তো কিছু কাটাকুটি যায় না কোনোক্ষণই করতে হবে একটু নাইনটি এইট এল সমান সমান তেত্রিশ এল প্লাস তেত্রিশ ইন্টু হচ্ছে ছশো পঞ্চাশ তো এখান থেকে আমাদের বিয়োগটা করতে হবে নাইনটি এইট এল আর থার্টি থ্রি এল বাদ দিলে পাচ্ছি এখান থেকে দেখো তো পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছয় সিক্সটি ফাইভ এল সমান সমান তেত্রিশ ইন্টু হচ্ছে ছশো পঞ্চাশ মানে এটা পুরো কেটে যাচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা দশ তাহলে এলএলটা পাচ্ছি এখান থেকে আমরা তিনশো তিরিশ থ্রি থার্টি থ্রি থার্টি মিটার হচ্ছে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চো আজ লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে সার্জিও পেরেস একটা রেসের প্রথম রাউন্ড বলছে তিনশো কিমি প্রতি ঘণ্টা বেগে এবং দ্বিতীয় রাউন্ড বলছে চারশো কি পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা বেগে অতিক্রম করে তাহলে প্রথম রাউন্ডে প্রথম দুই রাউন্ডে গড় গতি নির্ণয় করতে হবে দেখো গড় গতি গড় গতি সে কী জানি আমরা এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে আমি ধরলাম প্রতিবার ল্যাপে বা প্রতিবার রাউন্ডে সে এ দূরত্ব অতিক্রম করে তাহলে মোট কত হবে না এ প্লাস এ হবে প্রথম রাউন্ডেও এ দ্বিতীয় রাউন্ডেও এ তাহলে প্রথম সময় লেগেছে কত না এ বাই হচ্ছে তিনশো আর এখানে দেখো আমাদের এ বাই হচ্ছে সাড়ে চারশো ঠিক আছে টু এ তো এখান থেকে চলে যাচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি দুই বাই এইটা ওয়ান বাই তিনশো এইটা লসের উপরে দেখো চারশো পঞ্চাশ প্লাস তিনশো তলায় থাকছে আর ওপরে দেখো চারশো পঞ্চাশ ইন্টু তিনশো একদম ডাইরেক্ট করে দাও এটা আরও ছোটো করে করা যেতে পারতো কিন্তু আমি রাস্ট সরাসরি করে দিলাম চারশো পঞ্চাশ ইন্টু হচ্ছে তিনশো আর তলায় রয়েছে কত এখান থেকে না সেভেন ফাইভ জিরো তো এই জন্য এই সময় কাঠে এখান থেকে পনেরো দিক আরো আছে এখানে আমরা পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো পাঁচে হচ্ছে পঁচাত্তর পাঁচ দিক আলো আছে কিন্তু আমরা ষাট তার তিন দিগুণে ছয় আর ষাটে পাঁচ এখান থেকে আমরা কত না তিনশো ষাট থ্রি সিক্সটি কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আজ আমাদের ক্লাসটা ক্লাসে ভালো হয়েছে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করে দিও হাসি করে পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ